আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে সঙ্গে আছি আইডি নায়াত। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শীতলক্ষায় লঞ্চডুবি, মোট আট জনের মৃত্যু। শীতলক্ষায় লঞ্চডুবির ঘটনায় দুই মামলা। স্কুলে পিকআপ চাপায় শিক্ষার্থী শিক্ষিকা নিহত। শুনছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর চর সৈয়দপুর আলামিন নগর এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় রবিবার দুপুর পর্যন্ত মোট আট জনের মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার দুপুর সোয়া একটার দিকে লঞ্চটি ডুবে যাওয়ার স্থান থেকে একটি মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এর আগে ভোর পাঁচটায় উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ডুবে যাওয়ার লঞ্চটিকে নদীর তীরে টেনে তুললেও ভেতরে কোনো মরদেহ পাওয়া যায়নি। নিখোঁজের উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। রবিবার দুপুর সিটি গ্রুপের মালিকানাধীন কার্গো জাহাজ এমভি রূপসী নয়ের ধাক্কায় নারায়ণগঞ্জ টু মুন্সিগঞ্জগামী আফসার উদ্দিন নামে লঞ্চটি ডুবে যায়। লঞ্চডুবির ঘটনায় এ পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আটজনের মধ্যে একজন হাসপাতালে মারা গেছেন, অপর দুইজন নারী, একজন পুরুষ ও দুই শিশু, সেই সঙ্গে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জের শীতলক্ষায় লঞ্চডুবির ঘটনায় বিআইডব্লিউটিএ পৃথক দুটি মামলা করেছে। আজ দুপুরে মামলা দুটি করা হয়, যার একটি নৌ থানায়, অপরটি নৌ আদালতে। বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মাসুদ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নৌ নিরাপত্তা উপপরিচালক বাবুলাল বৌদ্ধ বাদী হয়ে মামলা দুটি করেছে। মামলায় আট জনকে আসামি করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর নৌ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, বিআইডব্লিউটিএ থানায় একটি মামলা করেছে। মামলার পর লঞ্চে ধাক্কা দেওয়া কার্গো জাহাজের আটক মাস্টার ড্রাইভার, গ্রিজার ইঞ্জিনিয়ার সহ আট জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। মানিকগঞ্জের শিবালয়ে আব্দুল আলী মেমোরিয়াল স্কুলে পিকআপ ভ্যান চাপায় শিক্ষার্থী সহ দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার টেপরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী শিবালয় উপজেলার টেপরা গ্রামের শহীদুল ইসলামের মেয়ে জারিন তাসনিম এবং একই বিদ্যালয়ের শিক্ষিকা উপজেলার ভাকলা গ্রামের আওলাদ হোসেনের স্ত্রী ফাতেমা আক্তার। পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বরগুনার পৌর মেয়র কামরুল আহসান মহারাজ। সোমবার সকাল ৯:৩০টার দিকে বরগুনা পুরাকাটা সড়কের ইট বাড়িয়া মস্তক টানা এলাকায় তিনি এই দুর্ঘটনার শিকার হন। আহত অবস্থায় মেয়রকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গাজীপুরে স্ত্রী সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন মফিজ নামে এক রিকশা চালক। রবিবার রাতে গাজীপুর মহানগরের বোর্ড বাজারের পূর্ব কলমেশ্বর এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রহিমা এবং তার ছেলে রোকন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত ১টার দিকে মহানগরের বোর্ডবাজার পূর্ব কলমেশ্বর এলাকার মোহাম্মদ নাসিরের বাড়ির ভাড়াটিয়া মোহাম্মদ মফিজ ঘরের মধ্যে স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। মোহাম্মদ মফিজ টাঙ্গাইল মধুপুরের মৃত আজহার আলীর ছেলে। তিনি পেশায় একজন রিকশা চালক। পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় ১০ লাখ ফাইসা পোনা সহ একটি মাছ ধরা ট্রলার এবং আটজনকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। রবিবার রাত ১০টায় উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরের চর বিজয় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে রাতেই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের ও কলপাড়া উপজেলা মৎস্য অফিসার ক্ষেত্র অফিসার
মহসেন আহমেদের উপস্থিতিতে এসব পোনা খাপড়া ভাঙা নদীতে অবমুক্ত করা হয়। এসব ফাইসা পোনার অবৈধ বাজার মূল্য প্রায় 4 লাখ টাকা। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব বাগুনিপাড়া গ্রামে মামিকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ভাগ্নে। রবিবার রাত 11টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মিনা বেগম ওই গ্রামের দিনমজুর ইউনুস আলীর স্ত্রী। সোমবার সকালে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ভাগ্নে ইমরান মিয়াকে গ্রেফতার করে। পাবনায় মোহাম্মদ ইসমাইল ইসলাম প্রামাণিক নামে এক চাষির 50 বিঘা জমির কলা বাগানে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার উপজেলার ভাড়ারা ইউনিয়নের ভাউডাঙ্গার পীরপুর চরে এ ঘটনা ঘটে। এতে ওই চাষির 40 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষক মোহাম্মদ ইসলাম জানান, 15 লাখ টাকার ঋণ নিয়ে তিনি 100 বিঘা কলার আবাদ করেছিলেন। বাগানে আগুন লাগার কথা শুনে লোকজন নিয়ে বাগানে ছুটে যান, ততক্ষণে প্রায় 50 বিঘা জমির কলা গাছ পুড়ে ছাই হয়ে যায়। কেউ খেলার ছলে, কেউ বা আবার বন্ধুর সঙ্গে মিশে ছোটখাটো অপরাধে যুক্ত হয়েছিল। এদের বিরুদ্ধে মামলা হওয়ায় আদালতে এসে হাজিরা দিতে হতো। অপরাধী হিসেবে হাজিরা দেওয়ার সময় শিশুদের যেমন মন খারাপ হতো, অভিভাবকরাও হতেন বিব্রত ও লজ্জিত। জাতীয় শিশু দিবস উপলক্ষে এমন 70 শিশুকে সংশোধনের জন্য বাবা মায়ের কাছে ফেরত পাঠালেন আদালত। আদালতের নির্দেশে তাদের হাতে বাংলাদেশের পতাকা, ফুল আর ডায়েরি তুলে দিয়েছেন আদালতের কর্মীরা। সোমবার দুপুরে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং শিশু আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই ব্যতিক্রমী রায় দেন। দর্শক, এই ছিল এখনকার মতো দেশজুড়ে সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।